হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি অনেক ভালো আছেন। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, তো এই অসুস্থতার মাঝেও কিন্তু চেষ্টা করতেছি এটা একটা দে একটা এক দে একটা দুইটা ডোগ আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে আপনাদের জন্য একটা চমৎকার ব্লগ আসবে, সেটা হচ্ছে দেশি মুরগির সাথে আলু দিয়ে পাতলা ঝোল, খুব হট স্পাইসি, সাথে সাথে সাদা গরম ভাত, আর দেশি আর অবশ্যই তো গরম ভাতের সাথে, সাদা গরম ভাতের সাথে প্রচণ্ড ঝাল, যেটা আমাদের খুলনায় আসলে মাংসের সাথে ঝাল না হলে তো কোনো কথাই নেই, মাংস খেয়ে স্বাদ পায় না। এটা তো এটা আমাদের খুলনার ঐতিহ্য, কিন্তু দুর্ভাগ্যবশত যে আজকে মাংসের চুই ঝালটা দিতে পারে নাই আম্মা, কারণ খেয়াল ছিল না। তা যাই হোক, মায়ের হাতে রান্না তো মজাই হবে। তো আপনার ওই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব, আজকে রাত 10টায় ভিডিওটা আপলোড হবে, তো আপনার প্লিজ দেখবেন। স্পাইসি দেশি মুরগি পাতলা ঝোল, সাথে সাদা গরম ভাত, খুব মজা হবে। আর আপনারা দেখবেন রাত 10টায় আমি আমার এসে এই সুস্বাদু খাবারের ব্লগটি আপলোড দিব, আপনারা সবাই দেখবেন আমার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।